জিততে মরিয়া রাশিয়া মহাকাশেও ছড়াতে পারে যুদ্ধ, ধ্বংস করতে পারে উপগ্রহ, জিপিএস ব্যবস্থা। এই নিয়ে একটি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। শুধু বিশেষ একটি দেশে যুদ্ধই নয়, ইউক্রেনে জিততে মরিয়া রাশিয়া এবার দেশ মহাদেশের সীমানা পেরিয়ে যুদ্ধটা ছড়িয়ে দিতে চলেছে মহাকাশেও, মানে স্পেসেও। আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলির পরিচালনার দায়িত্বে রয়েছে যে সংস্থা এনআরও, তার অধিকর্তা ক্রিস্টোফার স্কোলেস এই হুঁশিয়ারি দিয়েছেন। এনআরও অফিসের কর্তারা মনে করছেন ইউক্রেনের যুদ্ধটিকে এবার আরও দূর নিয়ে যেতে পারে রাশিয়া। রাশিয়ান ক্ষেপণাস্ত্র হানার শিকার হতে পারে পৃথিবীর কক্ষপথে থাকা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের উপগ্রহগুলি। কক্ষপথে অচল হয়ে পড়া উপগ্রহগুলিকে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র ছুড়ে মহাকাশে আবর্জনার পরিমাণ এক লাফে বহুগুণ বাড়িয়ে বিপদে ফেলে দিতে পারে দিনে 15 থেকে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও। ইউক্রেনের কোথায় কোন পথে কত রুশ সেনা ঢুকছে বা ঢুকতে চলেছে তা যাতে কক্ষপথে থাকা বিভিন্ন দেশের গোয়েন্দা উপগ্রহগুলি আগেভাগে জেনে নিতে না পারে তার জন্য সেগুলিকেও ধ্বংস করতে পারে রাশিয়া। এখানে আমি বলে রাখি, গতকালকেই কিন্তু একটি ভিডিও আমি দেখিয়েছিলাম যে স্যাটেলাইট থেকে কিভাবে রাশিয়া ও ইউক্রেনের বর্ডারের সেনা জমায়েত ধরা পড়েছিল। যাই হোক, এই যে ধ্বংস করে দিতে পারে রাশিয়া এই স্যাটেলাইটগুলো, তাতে শুধু উপগ্রহগুলি ধ্বংস হবে না, মহাকাশে আবর্জনার পরিমাণ উদ্বেগজনকভাবে বাড়িয়ে তুলে বিভিন্ন মহাকাশযানকেও তাদের যাত্রাপথে নানা ধরনের বিপদের মুখে ফেলে দিতে পারে। তার ফলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে মহাকাশ গবেষণারও। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্পেস অ্যাসোসিয়েশনের মহাকাশের প্রতিরক্ষা ও মহাকাশে গোয়েন্দামূলক কর্মকাণ্ড সংক্রান্ত সম্মেলনে বুধবার এই সব আশঙ্কা প্রকাশ করেছেন এনআরওর অধিকর্তা ও কয়েকজন শীর্ষস্তরের কর্তা। এনআরওর অধিকর্তা স্কোলেস বলেছেন, মনে হচ্ছে ইউক্রেনের যুদ্ধটাকে যেভাবে হোক জিততে চাইছে রাশিয়া, তাই যত দূর যাওয়া সম্ভব রাশিয়া তত দূরই যাবে, এমনকি যুদ্ধটাকে নিয়ে যেতে পারে মহাকাশেও। বৃহস্পতিবারই ইউক্রেনে প্রবল পরাক্রমে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে 1.5 লক্ষ সেনা মোতায়েন করেছে। তার এই ধারণা যে শুধুই কথার কথা নয় তা বোঝাতে এ ব্যাপারে রাশিয়া কী কী পদক্ষেপ করতে শুরু করেছে তারও খুঁটিনাটি স্কোলেস জানান ওই সম্মেলনে। তিনি বলেন, ইতিমধ্যেই জিপিএস ব্যবস্থাকে অচল করে দিতে তৎপর হয়েছে মস্কো। তার জন্য আমেরিকা যাতে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নাসা সহ আমেরিকার সবকটি সরকারি ও বেসরকারি সংস্থাকে তাদের পাঠানো উপগ্রহগুলির নিরাপত্তা আরও আটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে প্রয়োজনে আমাদের উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রগুলিকে কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে হবে রুশ হানাদারি থেকে সেগুলিকে, যাতে বাঁচানো যেতে পারে। রাশিয়া সাইবার অপরাধীদেরও প্রিয় দেশ, তাই নানা ধরনের সাইবার অপরাধের কবল থেকেও দেশ ও উপগ্রহগুলিকে কিভাবে বাঁচানো যেতে পারে তা নিয়েও জরুরি পদক্ষেপ প্রয়োজন। এটাই ছিল একটি তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।